পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের মহারাজ ঘুড়ি ওড়ানো শুরু করেছিলেন পৌষ সংক্রান্তিতে। রাজ্যের বিভিন্ন জেলায় মূলত বিশ্বকর্মা পূজোর দিনই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়, কিন্তু বর্ধমান শহরে এর ব্যতিক্রম। পৌষ সংক্রান্তি থেকে শুরু করে আগামী 2 থেকে 3 দিন ঘুড়ি ওড়ানোর উৎসব হয়। 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার MCIC প্রদীপ রহমান এই 2 দিন রাজনীতির বাইরে গিয়ে সবাইকে নিয়ে ঘুড়ি ওড়ান, এছাড়াও প্রতি বছর ছোটদের ঘুড়ি উপহার দেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আজকে এখানে আমাদের ভাতশালা বাঘার মাঠে আমরা বাচ্চা বাচ্চা ছেলেদের আমরা ঘুড়ি বিতরণ করলাম। প্রত্যেক বছরই আমরা এই ঘুড়ি মেলা সময় আমরা ঘুড়ি দিই এবং বর্ধমান শহরে আমাদের ঘুড়ি মেলা চলছে, সেই উপলক্ষে আমরা বাচ্চা বাচ্চা ছেলেদের ঘুড়ি বিতরণ করলাম। প্রতি বছরই ঘুড়ি দেওয়া হয়? প্রত্যেক বছরই। বাচ্চাদের কেমন উৎসাহ দেখছেন? বাচ্চা বড় সকল সবারই উৎসাহ আছে। ঘুড়ি মেলা একটা নেশা, প্রত্যেকটি মানুষই এই 2 দিন ছাদে থাকে এবং আকাশ তো পুরো ঘুড়িতে পুরো ঢেকে যায় পুরো। আর আমরা সকাল থেকে উঠে ঘুড়ি ওড়াচ্ছি। আমরা 7-8 বছর রাজনীতির মধ্যে থাকি এবং এই 2 দিন আমরা সব কাজকর্ম ভুলে গিয়ে শুধু ছাদে উঠে একটাই কথা ভোগ কাটা। এদিন 18 নম্বর ওয়ার্ডের ভাতশালা বাঁকার মাঠে কচি কাঁচাদের হাতে ঘুড়ি তুলে দেন প্রদীপ রহমান। ঘুড়ি পেয়ে খুশি কচি কাঁচারা। প্রতি বছর দেয়, কেমন লাগছে তোমাদের? ঘুড়ি উড়াবে তো? বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।